প্রত্যন্ত এলাকার লোকজনকে আইনি সেবা দেবার জন্য শিবির হলো মুঙ্গিয়াগামী দাদুসে। হাতের কাছে পরিষেবা পেয়ে খুশি স্থানীয়রা। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ রাজ্যের বিভিন্ন জায়গায় আইনি শিবির করছে, প্রত্যন্ত এলাকার মানুষকে সহজ পরিষেবা দেবার জন্য তাদের এই উদ্যোগ। রবিবার এমনই শিবির হয় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামীতে। কুয়াই জেলা আইন সেবা কর্তৃপক্ষের তরফে হয় শিবিরটি। উপস্থিত ছিলেন জেলা দায়রা আদালতের বিচারক পি কে দত্ত, আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব শুভাশিস শর্মা রায়, অতিরিক্ত জেলা শাসক রাজীব দত্ত, পুলিশ সুপার সহ অন্যান্যরা। আমাদের যে জাস্টিস ডেলিভারি সিস্টেম, এই সিস্টেমের মধ্যে থেকে আমরা যারা বিচার কার্যের সাথে জড়িত, আমরা আগে কখনোই বেরোতে পারতাম না আমাদের কোর্টের এজলাস এর বাইরে। কোনো বিচার ব্যবস্থার সাথে আমরা অন্যভাবে জড়িত থাকতে পারতাম না, কিন্তু এখন আমাদের সংবিধানকে সংশোধন করে আমাদেরই বিচার ব্যবস্থাকে আপনাদের কাছে নিয়ে গেছে। সৃষ্টি করা হয়েছে লোক আদালত, এমনকি ত্রিপুরাতে এখন প্রতিটি ডিস্ট্রিক্টে একটি করে পারমানেন্ট লোক আদালত আছে। আমাদের হয়তো একটি ডিস্ট্রিক্ট পারমানেন্ট লোক আদালত হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। তো সেই লোক আদালতও আপনাদের বিভিন্ন ডিসপিউট আপনারা নিয়ে যেতে পারেন। এখন কার কি ডিসপিউট আছে, কোন ডিসপিউটটা আমাদের কাছে যেতে পারে, আইনি সহায়তা কে কীভাবে পেতে পারেন, সেটাকে আপনাদের কাছে আরও বেশি করে বুঝিয়ে দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে পিএলভি, প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স। আমাদের পিএলভিদের কাজ হচ্ছে আপনাদের সাথে গিয়ে আপনাদের যার যে সমস্যা আছে সেটাকে কালেক্ট করা, সেটা যার কাছে নিয়ে যাওয়ার দরকার তার কাছে নিয়ে যাওয়া। আজকের এই মুঙ্গিয়াগামীতে আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা দেখতে পেলাম এইখানে 2000-এরও বেশি বোধ হয় ফর্ম আমাদের পিএলভিরা কালেক্ট করেছে, যাদের কোনো পিআরটিসি নেই বা হয়তো বার্থ সার্টিফিকেট নেই, ম্যারেজ রেজিস্ট্রেশন নেই, আধার কার্ড নেই, আয়ুষ্মান কার্ড নেই, এই ধরনের আরও অনেক কিছুই নেই। এদিন শিবিরে সাধারণ মানুষ প্রয়োজনীয় বিভিন্ন শংসাপত্র পান। খোলা হয়েছিল সরকারি বিভিন্ন দপ্তরের স্টলও। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।